এই এলাকায় সাইদুল করিম মিন্টু আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসী এবং ক্যাডার ভিত্তিক রাজনীতি ঝিনাইদহ প্রতিষ্ঠা করেছিল আমরা দেখেছি এই ঝিনাইদহের মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো হয় 1000 টাকা দেওয়া হয় ত্রাণ দেওয়া হয় এবং বলা হয় আমাদের পাশে থাকুন আমরা আপনাদের সেবা করছি মূলত আপনাদের এই সেবার ভিডিও ফুটেজ দেখিয়ে তারা বিদেশ থেকে সরকার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই এলাকায় সাইদুল করিম মিন্টু আমরা দেখেছি কিভাবে সন্ত্রাসী এবং ক্যাডার ভিত্তিক রাজনীতি ঝিনাইদহ প্রতিষ্ঠা করেছিল আজকে তার অবস্থান কোথায় 18 সালে যখন আমি কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এই সাইদুল করিম মিন্টু রানা হামিদ তারা আমার বাড়িতে গিয়ে হামলা চালায় আমার বাবা মঞ্চে বসে আছে তাকে সেখান থেকে তুলে এনে এই ঝিনাইদহ সদর থানায় গ্রেপ্তার দেখায় আমি 18 সালে গ্রেপ্তার হয়েছিলাম 15 দিন রিমান্ডে ছিলাম নির্যাতনের শিকার হয়েছি তবুও মাথা নত করি নাই আমরা আমাদের মাথা নত করার কোন ইতিহাস নাই গণ অধিকার পরিষদ এই 24 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে বলা হয়েছিল তোমরা নির্বাচনে আসো তোমাদেরকে আসন দেওয়া হবে আমরা বলেছি আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি জনগণ আমাদেরকে ভালোবাসে তোমাদের আসনের মুখে আমরা লাফে মারি আজকে এটি প্রমাণিত হয়েছে এই ঝিনাইদহ জেলায় হাজারো মানুষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এটি প্রমাণ করে যারা মাথা নত করেছে তাদেরকে মানুষ গ্রহণ করে নাই বরং এই ঝিনাইদহ থেকে তাদেরকে বিতাড়িত করেছে